সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এটাই কামনা করি। আর প্রথমে তোমাদেরকে আমি বলি, তোমরা মাদক থেকে দূরে থাকবে, মাদককে না বলবে, এবং মাদকের সাথে যারা জড়িয়ে পড়েছে তাদের থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটু ব্যাপারে বলতে চাই, সেটা হলো বর্তমানে সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তেছে। তাই আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা লেখাপড়া করতেছ, তোমরা সচেতনভাবে চলাফেরা করবে, এবং বাড়িতে আমাদের যারা বৃদ্ধ বাবা মা এবং নানা নানি আছে ওনাদেরকে তোমরা বলবে, আমরাও বলবো, তোমরা বলবে, ওনাদেরকে বুঝাবে যে এটা আসলে একটা রোগ, এটা একটা জীবাণু দ্বারা হয়, এখান থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। তো যাই হোক, এখন আমি তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয় হচ্ছে কৃষি শিক্ষা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদের জন্য আলোচনা করতে চেষ্টা করব। আমি আশা করি আলোচনাটুকু তোমরা যদি মনোযোগ সহকারে শোনো এবং সাথে সাথে এই পাঠগুলো তোমরা অধ্যয়ন করো, তাহলে তোমরা এই কৃষি শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে লিখতে বলা হয়েছে সেটা তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। আর আমি পাশাপাশি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটার মূল আবেদনটা হচ্ছে সৃজনশীল, অর্থাৎ তুমি একটা বিষয় পড়ে কি বুঝলা, এখানে কি তোমাকে আসলে বুঝাইতে চেয়েছে, কি বিষয় তোমাকে ধারণা দিতে চেয়েছে, এ বিষয়টা তুমি কি বুঝলা সেটা তোমার যে বুঝ, তুমি যে বুঝছো তার উপরে লেখা, তার উপরে ব্যক্ত করা, তার উপরে তুমি কি করবা কথা বলবে, এই বিষয়টাই হলো মূল আবেদন সৃজনশীলে, অর্থাৎ তোমার মেধাকে বিকশিত করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের মেধা আছে, কিন্তু সেটা থাকে ঘুমন্ত অবস্থায়। মেধাটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে, ভিতর থেকে বাহির করে নিয়ে আসতে হবে। আর এই কাজগুলি করার জন্য আমাদের সৃজনশীল পদ্ধতি, এই সৃজনশীল পদ্ধতিতে আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের মেধা বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন যে বিষয়ে আলোচনা করতে চাই তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের জীবনে কৃষি, প্রথম অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের জীবনে কৃষি। আর এখানে আমি পার্ট এক নিয়ে এক তোমাদের জন্য আলোচনা করবো, সেটা হলো কৃষির পরিধি ও পরিসর। কৃষি পরিধি ও পরিসর এবং পার্ট দুই ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন।
এই বিষয়গুলি আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব। তো সর্বোপরি আমরা কৃষির পরিধি ও পরিসর সম্পর্কে প্রথমে আলোচনা করি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলি কৃষি আসলে কি, কৃষি কি এটা আমরা অনেকেই জানি যে কৃষি হচ্ছে আসলে একটি সম্মানজনক একটি পেশা। এটা হচ্ছে আমাদের আদি পেশা। অর্থাৎ যখন কৃষির কথা বলি তখনই আমাদের কিন্তু চলে আসে খাদ্যের কথা, চলে আসে পোশাকের কথা, চলে আসে বাসস্থানের কথা। অর্থাৎ এই সব ক্ষেত্রের উপাদানগুলো কিন্তু আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তো বর্তমানে কিন্তু এই কৃষির পরিধি আসলে শুধু ধান চাউল, ধান গম, হাঁস মুরগি পালন এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পরিধি ও পরিসর এখন ব্যাপক আকারে ধারণ করেছে। এখন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কৃষির গুরুত্বপূর্ণ অবদান আমরা লক্ষ্য করলে খুঁজে পাই। যেমন ধরো, আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, পাঁচটি মৌলিক চাহিদাগুলোর মধ্যে সবগুলোই কিন্তু আমাদের কৃষি থেকে আসে। তাহলে আমরা বলতে পারি এটার পরিধি বৃদ্ধি পেয়েছে। একটা সময় কিন্তু ছিল শুধু ধান গম পাট এগুলো উৎপাদন করা, গৃহপালিত পশু লালন পালন করা, আর এগুলি হয়তো আমরা আমাদের খাবারের কাজে ব্যবহার করতাম। কিন্তু এখন দেখো, প্রয়োজনীয় বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে আমাদের এখানে কৃষি পণ্যের প্রয়োজন। তুমি ওষুধ বানাবে, সেখানেও আমাদের ভেষজ পণ্যের প্রয়োজন, সেটাও কিন্তু কৃষি। শিল্পে তুমি যাও, শিল্পের তোমার যে কাঁচামালগুলির প্রয়োজন হয় সেগুলি কই থেকে আসে? কৃষি থেকে। তাহলে আমরা বলতে পারি যে এখন কৃষির পরিধি অত্যন্ত ব্যাপক আকারে ধারণ করেছে। আমাদের এখন জীবনের প্রতিটি স্তরের ক্ষেত্রে কৃষি ভূমিকা অপরিসীম। ফসল, পরের পাঠটা আমাদের আছে, ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। ফসল আসলে কৃষি উৎপাদনের মূল যে কর্মকাণ্ড, অর্থাৎ আমরা যদি কৃষিকাজের কথা বলি, কৃষিকাজের আসলে মূল কর্মকাণ্ডটাই কিন্তু ফসল উৎপাদনকে ঘিরে হয়। অর্থাৎ একজন কৃষক ফসল ফলাবেন, বীজ বপন করবেন, এটাই আসলে তার মূল কাজ। এরপরে মৎস্য, আমাদের একটা সময় ছিল যখন আমরা উন্মুক্ত, অর্থাৎ নদী থেকে আমরা মাছ সংগ্রহ করে আমাদের মাছের চাহিদা মেটাতাম। কিন্তু এখন বৈজ্ঞানিক উপায়ে, গবেষণার মাধ্যমে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। এই মাছগুলি আমাদের কিন্তু বাড়তি চাহিদা মেটায়। পশু পাখি পালন, ঠিক এটাও আমাদের কৃষির একটি শাখা। বিভিন্ন ধরনের পশু পাখি এখন আমরা লালন পালন করি, ফার্ম দিয়ে থাকি, যেটার মাধ্যমে আমাদের অর্থনৈতিক বা দেশের অর্থের চাকা সচল হচ্ছে। এরপরে আমরা যদি লাস্টে যাই বনায়ন, আসলে বনায়ন যদি আমি একটু বলি, বনায়নটা আসলে কি, গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলতে পারি। অর্থাৎ যেই এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা থাকে, গাছ আছে, সেটাকে আমরা কি বলতে পারি, বন বলতে পারি। কিন্তু
আবার আমরা কিন্তু নিজেরা বনায়ন করতেও পারি, নিজেরাও আমরা বৃক্ষরোপণ করে বনায়ন করতে পারি। তো আমরা এখানে কিভাবে বলতে পারি, যে পদ্ধতিতে বন তৈরি করা হয় তাই হলো আসলে বনায়ন। আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, একটা নির্দিষ্ট জায়গা নেই, একটা সীমারেখা থাকে, এর মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণ গাছ নির্দিষ্ট পদ্ধতিতে চাষাবাদ করে কৃত্রিমভাবে আমরা বনের সৃষ্টি করে থাকি। এটাও আমাদের কৃষির মধ্যে পড়ে। যাই হোক, প্রথম অধ্যায় আমি একটু তোমাদের আলোচনা করলাম, তবে তোমরা কী করবে, এই পাঠগুলো একটু আরও ভালোভাবে বাসায় একটু পড়াশোনা করবে। দ্বিতীয় অধ্যায় আসো, কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। এটা হয়েছে দ্বিতীয় অধ্যায় শিরোনাম। এখানে পার্ট তিন নিয়ে আমি আলোচনা করব, কৃষি যন্ত্রপাতির ধারণা। পার্ট চার, হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। আমি কৃষি যন্ত্রপাতি বলতে যদি তোমাদের সাথে আলোচনা করি, তো আমরা যে কোনো কাজ করতে গেলে সেই কাজের কিছু প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন হয়, প্রয়োজনীয় উপকরণ আমরা ব্যবহার করি। এই কৃষিকাজটা করতে গেলেও আমাদের কিছু উপকরণ ব্যবহার করতে হয়। যেমন একসময় আমরা দেখতাম দাদা নানা তারও আগে মানুষ কৃষিকাজ করার জন্য ব্যবহার করতেন লাঙল, ব্যবহার করতেন কাঠের, মই ব্যবহার করতেন, জোয়াল ব্যবহার করতেন, এবং গরু দিয়ে তারা কী করতেন, জমি চাষ করতেন। আবার দেখা গেছে তারা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে প্রহর গুনতেন, কখন মহান আল্লাহ পাক বৃষ্টি দিবেন, বৃষ্টি হলে ফসল ভালো হবে, এই অপেক্ষায় থাকতেন। তো ওই সময় আমরা দেখছি যে মানুষ বিজ্ঞান সম্পর্কে বেশি জানতেন না, কৃষি নিয়ে বেশি গবেষণা করেন নাই, তাই তারা এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করছে। কিন্তু আজকের যে বৈজ্ঞানিক যুগ, বিজ্ঞানের যে দিনে দিন উন্নত হচ্ছে, এখন কিন্তু মানুষ একটু উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে। এখন দেখা গেছে কৃষিকাজ করার জন্য তারা কী করে, আমাদের যে কৃষিবিদ যারা আছেন, কৃষি নিয়ে গবেষণা করে, তারা উন্নত মানের লাঙল আবিষ্কার করছেন। যেমন বাড়ি লাঙল আছে, এই লাঙলের মাধ্যমে জমি চাষ করা হয়। এতে কি করা হয়, আমাদের আগের যে লাঙল ছিল, কাঠের লাঙল বা গরু দিয়ে হাল চাষ করার যে লাঙল ছিল, সেই লাঙলের চেয়ে এটা ভালো, জমি ভালোভাবে চাষ করা যায়। এরপরে ট্রাক্টর ব্যবহার করে চাষ করতে পারেন। পানির জন্য তারা বাড়ি পাম্প এখন ব্যবহার করে, আমরা বাড়ি পাম্প ব্যবহার করতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি। এরপরে আমরা বীজ বপনের জন্য ব্যবহার করতে পারি বাড়ি বীজ বপন যন্ত্র। এটা কিছু সুবিধা আছে, যেমন বীজ ঠিক দূরত্বে ও গভীরতায় বপন করা যায়, এর দ্বারা বীজের
অঙ্কুরোদ্গম ভালো হয় এবং বীজের পরিমাণ কম লাগে। অর্থাৎ একটা বীজ যদি মাটির গভীরে প্রবেশ করে তাহলে ওটা গজাতে সময় লাগে এবং নষ্ট হয়ে যেতে পারে। আবার দেখা গেছে আমাদের পুরান সময়, আমরা দেখেছি আগের সময় আমাদের, আমরা যখন ছোটো ছিলাম, যে বীজগুলো হাতে করে এইভাবে ছুঁড়া ছুঁড়া বপন করা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যেখানে লাগবে 5 কেজি সেখানে লাগছে 7-8 কেজি। আবার এক জায়গায় অনেক বেশি বীজ পড়লো, আবার আয় যায় খালি খালি ছিল, তো এটা কি হয়েছে? অপচয়। আর এখন এই বাড়ি বীজ যন্ত্র যদি আমরা ব্যবহার করে বীজ বপন করি তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে বীজগুলি পড়ে, এতে অপচয় কম হয়। এরপরে ওষুধ ব্যবহার করার ছিটানোর জন্য ন্যাপস্যাক স্প্রেয়ার নামক যন্ত্র ব্যবহার করা হয়, যেটি ব্যবহার করলে আমাদের ফসলের কম ক্ষতি হয়, উপকার বেশি হয়। তো যাই হোক, আমি তোমাদের বলবো তোমরা অ্যাসাইনমেন্টগুলি লেখার জন্য এই পাঠ দ্বিতীয় অধ্যায়ের 3-4 ভালোভাবে পড়বে, ফসল সম্পর্কে ভালোভাবে জানবে এবং নিজ প্রচেষ্টায়, কোনো গাইড বই অথবা আমি বলি অন্য কারো সাহায্য তোমরা নিবে না, নিজের মেধা মনন এবং পরিশ্রম দিয়ে অ্যাসাইনমেন্টগুলো লিখতে চেষ্টা করবে। এতে তোমার লাভ হবে, পড়ার প্রতি আগ্রহ আসবে এবং তুমি যে একটা কিছু লিখতে পারো এই আত্মবিশ্বাস তোমার মধ্যে আসবে। এই বলে আমি আজকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে এবং এই সিলেবাস সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করি। আল্লাহ হাফেজ।